শীতের তীব্রতা বাড়ায় জলাশয়ে মাছ মিলছে কম। বগুড়ার আড়তগুলোতে সরবরাহ কমায় আবারও বাড়তে শুরু করেছে মাছের দাম। এই মুহূর্তে চার মাথা মাছের আড়তে আছেন রিপোর্টার জুম্মান সাদিক জ্যাভলিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া শহরের যে চার মাথা সংলগ্ন নিশানদারার যে মৎস্য আড়ত, এখান থেকে বলছি। মাছের যে সরবরাহের কথাটি আসলে আপনি বলছিলেন যে শীতকালে কিন্তু আমরা দেখি যে শীতের পুরো শীত জুড়েই ইনফ্যাক্ট যে জলাশয়গুলোতে আসলে কিন্তু প্রাকৃতিক যে জলাশয়গুলো রয়েছে সেখানে একদিকে মাছের যেমন কিছুটা কম উত্তোলন করতে পারেন যারা চাষি রয়েছেন, একই সঙ্গে পুকুরে যারা চাষ করেন তারাও কিন্তু বিভিন্ন জাতের মাছের যেহেতু তেল জমে মাছের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে, এ কারণে শীতের ফাঁক দিয়েই বেশিরভাগ মাছ বাজারে এক ধরনের উদ্যোগকে আমরা লক্ষ্য করেছি। গত দু সপ্তাহে আমরা দেখেছি আসলে এটি ওঠানামা করেছে, বেশ কয়েক দফায় এটি ওঠানামা করেছে, যার মধ্যে আজকে কিন্তু আমরা বাজারকে আবার দেখছি যে গত কালকের তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি হয়েছে বাজার। এবং এই বাজারে আমরা যদি আজকে যেটি দেখছি আসলে প্রতি কেজির রুই মাছ সেটি 220 থেকে 250 টাকা কেজিতে, 270 টাকা কেজিতে, যেগুলো বড় সাইজের যে রুইগুলো আছে সেগুলো 270 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কাতলের ক্ষেত্রে আমরা দেখলাম প্রায় 250 থেকে 260 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এবং একই রকম কিন্তু দর পতন আমরা দর বৃদ্ধি দেখেছি সিলভার কার্ভ যে জাতের মাছ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে সিলভার কার্ভ মাছের প্রতি কেজিতে পাইকারি আজকের দাম সেটি যাচ্ছে 170 থেকে 180 টাকা পর্যন্ত, এবং বড় সাইজের যে সিলভার কার্ভ রয়েছে সেটি 190-200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এবং ছোট মাছের ক্ষেত্রে যে আপনাকে জানাই ছোট মাছগুলো কিন্তু মোটামুটি ভাবে আমরা দেখছি যে পাটা তারপর পাবদা ট্যাংরা এই মাছগুলোর কিন্তু দাম কিছুটা বেড়েছে, খুব বেশি বাড়েনি। আজকের বাজারে ট্যাংরা মাছ দেখলাম 400 থেকে 450 টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে বাটা মাছ যেটি রয়েছে এটি 80 থেকে 90 টাকা, একটু বিশেষ যেগুলো একটু বড় সাইজের রয়েছে সেটি 110 থেকে 120 টাকা পর্যন্ত আমরা বিক্রি করছি। এই বাজারের ব্যাপারে যদি জানতে চাই যে বগুড়া শহরের যে চার মাথা মোড় এলাকায় অর্থাৎ বাস সংলগ্ন জায়গায় কিন্তু এই রূপালী মৎস্য সেটি কিন্তু অবস্থান ছিল, কিন্তু গত দু সপ্তাহ আগে অর্থাৎ ডিসেম্বর একেবারে শুরু থেকে এই বাজারটি কিন্তু বেশি আগে এটি সরকারি খাস জায়গার উপরে এই বাজারটি অবস্থিত ছিল অনুমতি সাপেক্ষে, সেটি কিন্তু পরবর্তীতে ব্যক্তি মালিকানার যেই জায়গা রয়েছে সেখানে অর্থাৎ ভারতের নিজস্ব জায়গা কিন্তু এটি এখানে এখন স্থাপন করা হয়েছে। এবং এটি কিন্তু একেবারে সংলগ্নই চার মাথা থেকে সামান্য পূর্বে এসে সেটি হচ্ছে মিশিন নামক যে গ্রাম রয়েছে এই গ্রামের একেবারে এক আপনার তীরবর্তী জায়গাতে মেইন রোডের পাশেই কিন্তু এই আড়তটির নতুন অবস্থান। এবং নতুন হলেও মাত্র দু সপ্তাহ হলেও এখানে কিন্তু যারা কেনা বেচা যারা করেন তারা কিন্তু এখানে আসছেন এই বাজারে। এবং আমরা দেখছি আসলে এখানে পাইকারদের ব্যাপক সমাগম হয়েছে, প্রায় 40টি ছোট বড় গাড়ি 40টি মাছের গাড়ি কিন্তু আমরা আজকে দেখছি যে এখানে ভোর থেকে এসছেন। এবং সকাল 7টায় এর আগে কিন্তু আসলে ফজরের নামাজের পরপরেই কেনাবেচা শুরু হয়ে যেত, তবে নতুন করে অবস্থা পরিবর্তনের পর এখানে শীতকালের বিষয়টি বিবেচনায় রেখে এখন সকাল 7টা থেকে এখানে আসলে মাছ বেচে কেনা শুরু করেছেন এই আড়তদার এবং পাইকাররা। বরাবরের মতোই আসলে আমরা এখানে আড়তদারদের সঙ্গে কথা বলে যদি জানা যাচ্ছে যে তারা মাছের দাম অর্থাৎ যারা চাষি রয়েছেন তারা ভালো দাম পাচ্ছেন, এ কারণে আড়তদাররাও কিছুটা আসলে এখানে তৃপ্তি রয়েছে তাদের সঙ্গে। ভালো দাম চাষিদের ক্ষেত্রে ভালো দাম নিশ্চিত করতে পারলে কিন্তু কেবল চাষিরা এই বাজারে আগ্রহী হবে এবং তারা এখানে আসবেন,
একই সঙ্গে আমরা আবার যখন কথা বলছি পাইকারদের সঙ্গে, তারা কিন্তু তাদের সেই সবসময় এক ধরনের অভিযোগ তাদের কাছ থেকে আমরা জেনে থাকি যে দাম তারা যখন কিনতে যান তখন যে দামে কিনেন বাজারে, বাজারে বিশেষ করে বিক্রি করতে গেলে কিন্তু তাদের যে পরিবহন খরচ, এখানকার খাজনা কিংবা কুলি খরচ সবকিছু মিলিয়ে তাদের যে খরচ করে যায় কিনতে, সেটি তারা কিন্তু পর্যাপ্ত বা প্রত্যাশিত লাভ তারা আসলে করতে পারেন না, বা বিক্রি করতে গেলে আসলে ক্রেতার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের বাক বিতণ্ডাও করতে হয় এই দামে বিক্রি করতে গেলে। তো সেই সেই অভিযোগটি কিন্তু রয়েছে, তারা বারবার একই কথা আমাদেরকে বলছেন যে মাছের বাজার অর্থাৎ তারা এই মুহূর্তে ক্রয় ক্ষমতার যে বিষয়টি রয়েছে সেটি তারা বলছেন যে বাজারে আসলে ক্রেতার সমাগমটা কিছুটা কম, এই কারণে তারা এখান থেকে মাছ কিনে যে প্রত্যাশিত লাভ সেটা তারা করতে পারছেন না। এছাড়া আপনি জানিয়ে রাখি যে এই যে মাছের আরো বগুড়াতে এই চার মাথা মাছের আরো ছাড়াও আরো কি মাছের আরো বাজারের পার্শ্ববর্তী যে চাষি বাজার রয়েছে সেখানেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি যে এই মাছের যে সরবরাহ সেটি কিন্তু কিছুটা কম রয়েছে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে মাছ বাজারের সবচেয়ে কেনাবেচার খবর। আমরা সরাসরি ছিলাম বগুড়ার চার মাথা মাছের আড়তে।